Hello, welcome to another vlog. Today is 25th of December, so Merry Christmas. আগের ভিডিওতে আমরা পাইনবনের কুয়াশার মধ্য দিয়ে পৌঁছে গেছিলাম ঋষপের ছোট্ট গ্রামটিতে। তো আজকে ঋষপের সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখব, সেটা নিয়েই আজকের ব্লগ। তো দেখতে থাকুন সবাই। ঋষপের রিসর্টটাতে আমরা চলে এসেছি, রিসর্টটার নাম হচ্ছে ড্রুক। তো এই হচ্ছে রিসর্ট, এখানটায় থাকবো আমরা, রুমটা একবার দেখাবো আমি। বসার জায়গা, আর এই হচ্ছে রুম। বেসিক্যালি এটা একটা ফোর বেডরুম, আমি ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। এখানে একটা লকার আছে, টিভি আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, এবং এখানে একটা আয়না, এটা ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। বেশ ভালো, পরিষ্কার। সবচেয়ে ভালো হচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো, এবং বাইরেটাও খুব সুন্দর, দারুণ। ডাইনিং রুম এটা নাকি? এখানে আমাদের খাবার সার্ভ করা হবে, মানে হচ্ছে আর কি। ভাজা কাইন্ড অফ তরকারি, ভাজাটা হবে ডিম, ডাল, পাপড়, তাই তো? রাইট নাও আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম, আমি দেখালাম মেনুটা কি ছিল। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খেতে খারাপ হয়নি, ভালোই ছিল। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে মেঘেদের ঘোরাফেরা দেখে এখন একটু বেরিয়ে পড়েছি হাঁটতে, কাইন্ড অফ ট্রেকিং বলা যেতে পারে। এই রাস্তাটা রিসপ থেকে যাচ্ছে লাভার দিকে। নর্মালি গাড়ি করে গেলে প্রায় 15-16 কিলোমিটার দূর হয়, কিন্তু এই রাস্তাটা 3 কিলোমিটার মাত্র রিসপ থেকে লাভা চলে যাওয়া যায়। এবং আমাদের সাথে এই ছোট্ট আমাদের বন্ধু, ও শুরু থেকে আমাদের সাথে সাথে আছে। খুব সুন্দর এবং কিউট একটা কুকুর। ও যাই না কেন, আমরা যাচ্ছি, আমাদের সাথেই ও আসছে আর কি। তো বলতে গেলে আমরা তিনজন মিলে যাচ্ছি আমরা লাভার দিকে। যাই না কতটা যেতে পারবো, বাট চেষ্টা করব যতটা যাওয়া যায়। রাস্তাটা জাস্ট দারুণ, এবং ওই দিকটা মেঘ বোঝা যাচ্ছে না কিছু। ওই দিকটা আছে হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, পুরোটা সাদা হয়ে আছে মেঘ। ঠান্ডা এখন এখানে খুব একটা নেই, টেম্পারেচার ওই 15 থেকে
ষোলোর দিকেই। নর্মালি আমাদের কাছে এই টেম্পারেচারটা কিচ্ছু না, কারণ আমরা নর্থ বেঙ্গলের লোক, এরকম ঠান্ডা নাথিং টু আস। নিচের দিকটা অ্যাকচুয়ালি কিন্তু দারুণ সুন্দর, কিন্তু দুই তিন মিনিটের মধ্যে হঠাৎ করে এত মেঘ চলে আসে যে নিচটা একদম দেখাই যায় না, মানে একদম অন্ধকার, মানে আবছা হয়ে যায় আর কি, একদম আবছা। অথচ নিচটা এত সুন্দর দেখতে হয়। ওই আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে এখানকার এখানে অনেকগুলো হোমস্টে আছে। এই যে রাস্তাটা ধরে আমরা আসছিলাম, অর্থাৎ এই দিক থেকে ওই ওই দিকে লাভা, তো আমি খুব হাঁপসে গেছিলাম, জানি না কেন, কখনো এরকম এতটাও হয় না, হাঁপসে গেছি। আসলে শরীরটা দুর্বল, জ্বর এসেছিল, খুব জ্বরে ভুগেছি আর কি, এখনও ঠান্ডা লাগাটা আছে, তাই জন্য হয়তো শরীরটা দুর্বল বলে খুব হাঁপসে যাচ্ছি। তো দাদা কি করেছে, দাদা এই রাস্তা বরাবর গেছে, ওই ও আবার চলেও এলো, প্রায় 20-25 মিনিট হয়ে গেল ও গেছিল, ও 25 মিনিট পর ও আসছে। তো কত দূর গেছিলিস রে? হ্যাঁ অনেকটা, 7 মিনিট। সোজা রাস্তা। তো এখন আমরা নিচের দিকে নামবো, মেঘগুলো বারবার ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। এখন একটা বিশ্রামাগারে বসে আছি, নিচের দিকে নামছি। বেচারা কুকুরদের বিস্কিট খাওয়ালো। সুন্দর ঝিঝি পোকা ডাকছে চারিদিকে, পোকার আওয়াজ, দারুণ নিস্তব্ধ পরিবেশ, আর ওই দিকটা খুবই সুন্দর লাগছে, আর এখানটায় ও স্কিপিং করছে একটু শরীরটা গরম করার জন্য। তো মাঝখানে একটু ঢুকেছিলাম, বৃষ্টি হয়েছে ভালোই, তারপর আবার বেরোলাম। তো এটা ডাইনিং রুমটা বেসিক্যালি, এবং কিচেনটা এখানে আছে। আমাদের পর্দা জ্বরে কাল কাকি হয়ে গেছে, শুয়ে আছে পেছনে, দেখাই নি 102 জ্বর নিয়ে হয়েছে পেছনে, আমারও জ্বর, তো ওষুধ খেয়ে নিয়েছি, খাবারও খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি, ইচ্ছে ছিল না আর দেখাই কাছেটুকু। তো আবার কালকে সকালবেলা সেকেন্ড ব্লগে দেখা হবে, আজকের মতো এটুকুই, এখানেই শেষ করছি, অ্যান্ড গুড নাইট, ভালো থাকবেন।